গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, সকালে একটু আগে উঠলাম, উঠে দেখো মশারি তুলে দিয়েছি আর আমি মাথাটা ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি ব্রেকফাস্ট বানাতে চলে যাব। ঠিক আছে, তো দেখো ভাঁজ করা হয়ে গেছে। তো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরের কাঠটাও পরিষ্কার করে নিচ্ছি, তো নিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যাব। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে দেখো 10:20। তো আমি একটু আগে উঠেছি, তো উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ধুয়ে ব্রাশ করে নিয়েছি, নিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে মশারিটা তুললাম, তুলে টুকির আগে কাজ করলাম রান্নাঘরে, বাসনগুলো একটু গুছিয়ে রাখলাম। তো এবার আমি একটু ব্রেকফাস্ট বানাবো। তো বর বাজারে গেছে, ও আজকে মাংস নিয়ে আসবে, বিরিয়ানি হবে হয়তো। তো আর আজকের কী বানাবো তোমাদের দেখাই। আর দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে, দেখো আজকে খুব হাওয়া হচ্ছে, দেখো এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে ওই টোস্ট হবে, বাটার সরি ডিম টোস্ট, ডিম টোস্ট হবে এই পাউরুটিটা দিয়ে। আর দেখো কীরকম হাওয়াটা দিচ্ছে, দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে সকালে। তো চলো রান্নাঘরে যাই আর ব্রেকফাস্টটা করে নিই। তো এই ডিম টোস্ট হবে আর চাটা খাবো, খেয়ে রান্না করবো আর বাকি কাজগুলো করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর দেখো কেমন হাওয়া হচ্ছে, দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর অনেকগুলো কাঁচাও আছে দেখো, ওই কিন্তু কাঁচবো কিনা জানি না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এবারে আমি কিন্তু সব জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো দেখো পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ডিমটাও ফেটিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি করে নেব ডিম টোস্টটা। তো এটা আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো, তো আমার খুব পছন্দ এটা। তো সকালবেলাটা আমার ফেভারিট ব্রেকফাস্ট দিয়েই শুরু হলো। তো দেখো এইটা হালখাতা মিষ্টি, তো আমাদের হালখাতা ছিল তো তাই। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, আজকের দুপুরে মাংস রান্না হবে, তো কেটে রেখেছি। তো দেখো শুরু করে দিচ্ছি আমি ব্রেকফাস্টটা। তো প্রথমে আমি হচ্ছে ওই যে পাউরুটিগুলো, ওগুলো সাদা তেলেটা, তো সাদা তেলে আমি একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নেব, নিয়ে তারপরে ডিমটা ভেজে নেব, নিয়ে ওতে আমি দিয়ে দেবো পাউরুটিগুলো। তো চলো তোমরা দেখতে থাকো। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে সাদা তেলে। তো দেখো কি সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ডিমটা দিয়ে দেব সাদা তেলে। তো এতে আমি যেমন নুন লঙ্কা দেয়, যেমন ডিম ভাজতে গেলে সেরকম দিয়েছি। তো দেখো সাদা তেলে ডিমটা দিয়ে দেবো, এবার একে একে পাউরুটিগুলো আমি দিয়ে দেব, দিয়ে ওর সাথে
চিপকে দিব, দিলে হয়ে যাবে, একটু শক্ত হয়ে এলে হয়ে যাবে। তো দেখো আমার ডিমটা প্রায় ইয়ে হয়ে গেছে, তো ওতে এবার আমি পাউরুটিটা দিয়ে দেবো। এবার ওর উপরে পাউরুটিগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে উল্টে দেবো, দিয়ে একটু খানিকক্ষণ ভাজলেই হয়ে যাবে ডিমটা। তো চলো আজকের এই ব্রেকফাস্ট হবে আমাদের। তো দেখো পাউরুটিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় মেয়েকেও টিফিনে আমি এই টোস্ট, ডিম টোস্ট ফ্রাই করে দিতাম, আর আমারও খুব ফেভারিট এই মানে ডিম টোস্ট। তো এই রুটিগুলো কিছুদিন হলো পাওয়া যাচ্ছিল না, তো তাই হচ্ছে এই ব্রেকফাস্টটা করতে পারছিলাম না, ডিম টোস্টটা। তো এই অনেক দিন থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই রুটি নিয়ে এসো, তো আজকে এনে দিয়েছিলো, তো আজকে না কালকে এনেছিলো, কাল বিকালে, তো আজকে এটা বানালাম। তো দেখো আমার হয়ে এসেছে, তো এটা উল্টে পাল্টে দিয়ে ডিমটা শক্ত করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো উল্টে পাল্টে ডিমটা ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে, নিলে আমার রেডি হয়ে যাবে। তো দেখো প্রায় হয়ে এসছে তো আম টোস্ট। তো এবার আমরা তিনজনে খেয়ে নেব, অনেকগুলো হয়েছে, তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো আমার রেডি হয়ে গেছে প্রায়, এবার এগুলো তুলে নেব। দেখো বাটিতে তুলে নিয়েছি, তো এগুলো আজকে খাওয়া হবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো আমার ডিম টোস্ট রেডি, তো এবার তিনজনে খেয়ে নেবো, নিয়ে রান্না বসাবো। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো ডিম টোস্টটা কিরম হয়েছে তোমরা জানিও। ঠিক আছে, তো চলো। তো এটা খেয়ে নিই, ঠিক আছে, আর পরে দেখো। তো দেখো আমার ব্রেকফাস্ট আমরা করলাম, করে উপরে চলে এসেছি, একটু জামা কাপড়গুলো সকালে আমার বড় কেচে দিয়েছিলো, এগুলো ভারী ভারী জামা কাপড়, তো তাই আর শীতও চলে যাচ্ছিলো, তো তাই শীত অনেক দিন আগে চলে গেছে কিন্তু এগুলো কাঁচা হয়নি, পড়েছিলো, তো এগুলো কেচে দিয়েছি। তো দেখো ছাদ ভর্তি, তো হাওয়ায় পুরো ঘুরে যাচ্ছিলো, তো আমি এসে আবার ঠিক করে দিলাম, দিয়ে নিচে চলে যাব। তো চলো আজকে শুধু সকালটা, সকালের কাজগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এগুলো ভালো করে গুঁড়িয়ে গেছিলো, ক্লিপ মেরে ঠিক করে দিলাম, দিয়ে নিচে চলে যাব। তো ভিডিওটা আমি এখানে শেষ করব বন্ধুরা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো আমার সব গুঁড়িয়ে ছিল, ঠিক করে দেওয়া হয়ে গেছে, তো এবার নিচে চলে যাবো, গিয়ে রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো। তো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না দুপুরের রান্নাটা, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।